ঝামেলা লাগাই দিলেন, জাল তুল ভারি আহি না, এখন যদি জাল ফালান না গিয়ে তাহলে বিপদ না, জাল তুল ভারি বাবা সোনা কয়ে পাঠাই দিছে। ও মাছ তো একবারে সেই রকম মাছ কলে যায় না, চিত্রের দেশ বাংলাদেশ। আপনি এইখানে গ্রাম বাংলার প্রকৃতির যেদিকেই তাকান সেদিকেই শুধু সৌন্দর্য দেখতে পাবেন। এমনই এক সৌন্দর্যের ঋতু হচ্ছে শীত ও বসন্ত। এখানে প্রকৃতি ফুলে ফুলে ভরে যায়, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বিল, জলরাশি, তারপরে হচ্ছে এখানে ফুল, সর্ষে, সব কিছুই প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে দিয়েছে। তো এমনই একটা সৌন্দর্যময় প্রকৃতিতে আমরা এসেছি চায়না দুয়ার দিয়ে মাছ ধরতে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের সাথে থাকেন, সাপোর্ট দেন, আমরা এইসব ভিডিওগুলো করে খুব আনন্দ পাই। তো আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তাই তো দেখতেছি দুয়ার কাম করে এটা। কি মাছ মারে, কি দিয়া মারে? মাছ তো ভিডিও করবো, জাল তুলে রাখছে কেডা খালি দাঁড় কিনে, জাল তুলছে, জাল কি আবার পাইতে তো বনি। মাছ নষ্ট নেই, দেখে যে মাছ, ওই মাছ তুলতে আসছি খালি, জাল তো তুলে নিয়ে যাব না, মাছ তুলতে আসছি। না আমরা তো আর হামু দেখেছি করি নাই, কিন্তু বাসা না গে তো সময় নষ্ট। মাছও তো একবারে সেই রকম মাছ কলে যায় না, পুড়ি মাছ টেকসই হবো না তো, একটুতে নষ্ট হয়ে যাবো। জাল টানা গেল, টুনি ধরছে, টুনির দিকে সব ধরে ধরে যাইতেছে, সব ওই যে দিক যায় ধরব। পানিতে দাও, কিলবিল করে শেষে দে, যা আমগো জালি কর, দেখ মাছ আছে নাকি। হ্যাঁ কিছুই আসছিল না, স্যার ও এই চায়না জালের ই মাছে দি, তার মানে মাছে দাম গো, তাই তো? আচ্ছা আর আছে দুই তিনটা, কাজ তো সেরকম এই যে কাজ থেকে দেখা যাচ্ছে আমি কইছি যে বাড়তি নিয়ে পাইছি, তাহলে দিয়ে হইব মাছ কাটা। হ্যাঁ মনে হইবেন না, তাহলে শেখ সাথে জালটা কি করবি? এনে তো মনে হয় আবার টান দিবে, এবার থাক পরে ঠিক করে থবেন নি নাকি? জাল কি এটা ঠিক করে থবেন নি? তো ঝামেলা লাগাই দিলেন, জাল তুল ভারি আহি না, এখন যদি জাল ফালান না গিয়ে তাহলে বিপদ না, জাল তুল ভারি বাবা সোনা কয়ে পাঠাই দিছে। সে কি কর খোড়াকার, আমাদের জাল যে উনারা হচ্ছে ই করছে, বের জাল টান দিছে, যার কারণে জাল এদের টানে তিলে রেখে দিছে, আর এই মাছগুলো হয়তো দেখতেই পাচ্ছেন এক জালে।
ترجمة